আসসালামু আলাইকুম সম্মানিত বিউজগণেরা, আশা করি আপনারা সবাই আল্লাহর মেহরবানিতে অনেক ভালো আছেন। জি, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহর শুকরিয়া। তো বিউজ, আজকে আপনাদেরকে এমন এক মহান ব্যক্তি, এমন এক মহান ব্যক্তির নাম আমরা স্কেচ করব, অঙ্কন করিব, যিনি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামটি আরবিক লেটার দ্বারা অঙ্কন করব। তো মুসলমান ভাইরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এটি বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অঙ্কন করিতেছি, এটি 3D হবে। আপনারা যারা শেখার আগ্রহী, অবশ্যই এটা ড্রয়িং চ্যানেল, তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং ধৈর্য সহকারে দেখবেন, টেনে টেনে দেখবেন না। টেনে দেখলে কিন্তু আপনি কোথায় কেমনে দাগ টানতে হয় সেটি কিন্তু আন্দাজ করতে পারবেন না। সো গাইস, প্লিজ না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এটাই 6B পেন্সিল দ্বারা অঙ্কন করিতেছি। আপনারা শেখার ক্ষেত্রে HB অথবা 2B পেন্সিল দ্বারাও শিখতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شماني تو بيوز گون پلیز خوب منوجوگ سہکارے دیکھبین آرٹ سبائی پسند کرے کم بیشی কিন্তু এটি শেখার ক্ষেত্রে প্রচুর ধৈর্যের প্রয়োজন, প্রচুর সময়ের প্রয়োজন। কিন্তু আপনি যদি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং নিজের নিয়ন্ত্রণে নিতে চান, তো আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। দেখুন কীভাবে 3D করতে হয়। প্লিজ দর্শক, আমি আবারও বলছি, প্লিজ এটি বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে উসিলা করে হলেও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন। আর এটিও জানিয়ে রাখি, এটি মূলত ড্রয়িং চ্যানেল। এখানে আমরা প্রতিনিয়ত স্কেচ, সিনারি এবং ড্রয়িংয়ের সব কিছু আমরা আপলোড করে থাকি। যে যে ধরনের ড্রয়িং শিখতে চান আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন, আমরা সেরকম ড্রয়িং করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই একটি লাইক দেবেন, আই প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি বৃত্ত আঁকবো, বৃত্ত আপনারা এটা কম্পাস দিয়ে আঁকতে পারবেন, কম্পাস দিয়ে আঁকলে ভালো হয়। বৃত্তের চারপাশে দিয়ে কিছু আলপনা করবো আর কি, এটি সৌন্দর্য করার জন্য, বিউটিফ্লাই করার জন্য।
আর একটু বিউটি ফ্লাই করার জন্য। এমনিতেই বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের যে বিউটিফুল সৌন্দর্য আর কী হতে পারে। দর্শক, এরকম ধরনের আল্লাহ নাম নামের স্কেচও আপনারা খুব অল্প সময়ের ভিতরে পেয়ে যাবেন। আল্লাহ নাম স্কেচ করার ভিডিও অলরেডি বানানোর পরিকল্পনা করেছি, এবার আপডেট দেব 2-1-এর ভেতর। তো প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ নামটি পাওয়ার জন্য এবং আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন দর্শক, এটি মূলত ধৈর্য সহকারে দেখার বিষয়। এখানে আপনাকে সারা দিন বলেও আপনি কাজে আগ্রহী হতে পারবেন না যদি আপনি নিজে মনোযোগ সহকারে না দেখেন। আপনাকে মূলত নিজে মনোযোগ সহকারে দেখতে হবে এবং প্রচুর চেষ্টা করতে হবে। খুব সহজভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই আঁকতে পারবেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। তো দর্শক, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মুসলমান ভাইদের জন্য সুস্থ কামনা এবং সারা বিশ্বের জন্য বিভিন্ন জাতিদের জন্য হেদায়েতের কামনা রইল। তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইসমাইল আর্ট মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।